হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন। তো আজকে দুপুরবেলা কি রান্না করব চলো তোমাদের বলে দিই। তো আজকে রান্না সেরকম কিছু করব না, তো আজকে রান্না করব, দেখো ধনে পাতা বেটে নিয়েছি, ধনে পাতা বাটা হবে, বেগুন ভাজা হবে, আর হবে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলের মশলাও করে নিয়েছি। তো আজকে দুপুরবেলা এই রান্না হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্না করার সময় তোমাদের সঙ্গে আসছি। রান্না চাপিয়ে দিয়েছি, ধনে পাতা তেল দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নাড়িয়ে নেব। তো ভাজা করা হয়ে গিয়েছে, এবার নাড়িয়ে নেব সব বেগুন ভাজা। তেল গরম হয়ে গেছে, তেলেতে বেগুন ছেড়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেল, তো কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এবার মাছের তরকারিটা করব, তো মাছটা এখন ভাজব। বেগুন একদিক ভাজা হয়ে গিয়েছে, আর একদিক ভাজব। তো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আলু ভাজা আর মাছ ভাজা হয়ে গেছে। তো মশলা কষা হচ্ছে। তো এবার আলুগুলো দিয়ে দেবো। আলু কষে নিয়ে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটানোর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। তো মাছের তরকারি এবার হয়ে গেছে, আলু খুব সুন্দর গলে গেছে। তো এবার ভাত বসাবো। ঢাকা খুলে দিয়েছি, আর মাছের ঝোলটা এখন ফুটছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আবার আমি চাপা দিয়ে দেব, ঢাকাটা এবার খুলে দেব। তো আলু গলেছে কিনা ডেকে দেখে নেব। তো আলু একটু গলবে, 4-5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আলু গলে যাবে। আর এরপর ভাত বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে রান্না হয়ে যায়। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, রান্নাগুলো তোমাদের বলে দিই। তো রান্নাগুলো হলো ভাত, ধনে পাতা বাটা, বেগুন ভাজা, আর আলু দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের দিন আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো।